موبايل تابل جوا لك هذا كيما
لكنك تجد انك 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 تجد ان
ওনারে কথা শোনা দিছে না স্বামী আমার এই সাক্ষর আমি করব যাই হোক সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহর উপরে সুপর্দ করে দিয়ে দিলাম আল্লাহ তোমার উপর সুপর্দ যা হয় হবে অপারেশন থিয়েটার নিয়ে যাব গেটের সামনে গিয়ে দাঁড়াইলাম আমার ডাকছে কাছে আসেন কাছে গেলাম আবার খপ্পরে হাত কাম ধরিয়ে কয় স্বামী আমার বার বার মন কয় আর দেখা হবে না বিদায় দিয়ে চিন্তা করার কত কিছুই না বলতে পারত কিচ্ছু বলে নাই আমার সন্তান আমার সন্তান বিদায় দিয়ে দিছি যারা যে টাকা দিছি যতদূর যায় আসল যে মুখ খান নাই যা খালি কাঁদে আর অঙ্গুলি যে সেরা দেয় ওই আমানত ওই আমানত ওই আমানত ওই আমানত অপরাধী হয়ে গেল সবাইকে বললাম ডাক্তার কইছে দুইজন আর একজন ফিরবে একজন যাবে ডাক্তার কয় রব কয় অসাধ্য জিনিস সাধ্য করবো সবাই দোয়া লাগিয়ে যাও সবাই বললাম লাগাও দোয়ায় লাগাও কারেকশন হয়ে যাবে যে রব ডাক্তার কইছে দুইজন আর একজন ফিরাই দিবে তুমি চাইলে দুইজন কি ফিরাই দিতে পারো ও রব আমাদেরকে পরীক্ষা করিও না তুমি আমাদেরকে দুইজনকে ফিরাই দাও লাগাও দুর্বল হয়ে গেছে সকাল পার হয়ে গেল দুপুর পার হয়ে গেল সবাই কাঁদে আর মিলবে না ডাক দিছিলাম মালি বলেন 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 বলেন
وقال لك
কিন্তু গাওয়া যায় যদি একটু কোরিটা সুন্দর করে ঘোড়ায় দেয় তাইলে অর্থ ঠিক থাকে শুনতে ভালো লাগে গজলটা অল্প আসামি হয়ে যায় বলুন জাহান্নামের আগুন মাহবুব সইতে পারবো মা
কোন সম্মানের জন্য দোয়া করে সাথে সাথে কবুল হবে কয়টি আমনে উদাহরণ দেখো বাইকি ছাড়া পানি গ্লাস নিয়ে দাঁড়ায় রইছে মায়ের ডাকে না মায়ের ঘুমের ডাকা হইতে যাবে মায়ের কষ্ট হবে মা তখন শুনল আসসালাতু খায়রুম মিনান নাম ফজরের আযানের ধ্বনি মায়ের কানে চলে আসলো মা চোখ খুলল কইলে দেখে বাইদি শিওরে দাঁড়ায় চোখ চোখ করে কাঁপতেছে হাতে গ্লাস বাবা বাইদি দাঁড়ায় রইছো কেন ও মা গতি যাইতে উঠে তুমি না বলছি না ও বাবা বাইদি গলা শুকায় গেছে পানি খাইবার মন চায় মূর্তির কাছে গিয়া দেখি পানি নেই গো মা ও মা ঝর্ণা থেকে পানি আনার জন্য বাইরে বের হয়েছিলাম অন্ধকারে মা ও মা পানি রয়ে দেখি তুমি আবার ঘুমায় গেছো আমি পানি গ্লাস নিয়ে দাঁড়াই রয়েছি মা কেন ডাক দাও না ও মা ঘুমের ডাকাত ধরবে তোমার কষ্ট হবে মা ও মা তুমি পাশে পানি গ্লাস রাখি আর ঘুমায় পড়লে না কেন ও মা পানি চেয়েছিলে বাইজিদের কাছে বাইজিদের গ্লাসটা তোমার মাথার কাছে রাখছে তুমি কেমনে বুঝলা এই জন্য মা ডাক দেওয়ার পর আর কষ্ট না হয় এই জন্য আমার ছোট বাইজি পানি সারা রাত কষ্ট করল আমি মা দোয়া করলাম আমার বাইজিকে তুমি বানা দিও ইতিহাস মা হাত পাড়ায় দোয়া করতে দেরি হয়েছে মায়ের কবুলিয়া দোয়ার বরকতে ছোট্ট বাইজির নামটা আল্লাহ তার ওলিদের দপ্তরে দেখতে দেরি করে না এটা হলো মায়ের দোয়ারে বাবা জগতের মধ্যে যদি কারো মা জীবিত থাকে দোয়াল মায়ের দোয়া অনেক দূর যাওয়া যায় মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও হে আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা মায়ের দোয়া দিয়া বাইরে বসলাম আল্লাহর ওলি হয়ে গেল আমার মালিক আমি মরণীয় সেও দিয়া দেখাই দিল মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে আল্লাহ সাথে সাথে কবুল করে ছোটবেলায় একেবারে শৈশব জীবনে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আঘাত লাগলো মাথায় স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেল পড়া মন থাকে না নয় মাস হয়ে গেল আমি মাদ্রাসায় যাই না একদিন মা আমার ডাক দিয়ে পড়ে আমার বাদাম মা ছোটবেলা থেকে আমার মহব্বত করে জাদুমানিক ডাকত ও জাদুমানি আমার দিনে বহুত বড় একটা আশা ছিল রে বাবা তুই বড় আলেম হবি বড় হইয়া বড় আলেম হবি রে বাবা আমি মা যেদিন দুনিয়া জমিন থেকে চলে যামু আমি মায়ের জানাজার নামাজের ইমামতটা তুই করবি জগতের কোন মানুষের ধরবার জমি না নিজের মায়ের নিজের যত্ন করে 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 কবর নামাইবি যদি আগে মইতে না পারো আমি মায়ের দিনের মধ্যে ব্যথাটা থেকে যাই আমি বললাম মা বলো কেমন আগেন হব সকালে পড়লে বিকালে মন থাকে না বিকালে পড়লে আবার সকালে ঘুরিয়া যায় বলো গো মা এইভাবে কি আলেম হওয়া যায় নাকি মামাকে হাসতে দিয়ে বললো বাবার কাছে আসো আমি মায়ের কাছে গেলাম মা আমার টান দিয়া বুকের মধ্যে আন্দা দিয়া জড়ায় ধরছে জড়াইয়া এক হাত মাথার উপরে দিছে আর এক হাত আসমানের দিকে তাড়াইয়া মা জোরে একটা ডাক দিছে তোমার পরে নাকি মায়ের জায়গা গো আল্লাহ ও মালিক
আমার সন্তানের জীবনটা নষ্ট হয়ে গেছে, ওর পড়া মন থাকে না, আমার মায়ের দিলের চাহাত হলো আমার সন্তানটা বড় আলেম হবে। আল্লাহ একটা সন্তানের মাথায় দিয়া আর খাট তোমার কাছে বাড়াইলাম, আল্লাহ তুমি আমার সন্তানের এই জীবনটা ফেরায় দাও, মা হয়ে চাইতেছি দাও, দাও ফেরায় দাও। মায়ের দোয়ার কারণে মানুষ অনেক বড় হইতে পারে। ও আমার যুবক ভাই, এই চেয়ারে বইয়া আজকে যে এত লম্বা বয়ান করলাম, এই বয়ান আমার নয়, এই চেয়ার আমার নয়, এই চেয়ার আমার মায়ের দোয়ার চেয়ার। মা দোয়া করছিল, যদি মা দোয়া না করত যদি জগতের মধ্যে সব বিপদে গেলেও মায়ের দোয়ার বিপদে যায় না। জগতের মধ্যে এই দোয়াটা কবুলিয়ত একটা দোয়া আছে, একজনের কাছে দুইজনের কাছে, এক এবং দুই এর ভিতরে দুইজনের কাছে এই দোয়াটা আছে। যদি জন্মি পেপারে আল্লাহ এই দোয়াটা কবুল করবে, বলেন ওই দুইজনের নাম কি? বলেন না, বলেন না কিন্তু মায়ের একটা ফোন করে খবর লয় না, এমন কপাল পড়া সন্তান এই জমিনে আছে না। তোমার বদদোয়া দিবে না। আর আল্লাহর কসম করে কইরা যাই, মা বাবার পিছনে যত টাকা খাইবা মনে করবা ওটা মা বাবার পিছনে খরচ হয় না। দুনিয়াতে শান্তি আখিরাতের জন্য আল্লাহ মজুদ করে রেখে দিছে। মায়ের খাওয়াইলে কমে না, বাবার খাওয়াইলে কমে না, কমে না, কমে না, কমে না, কমে না, চ্যালেঞ্জ কমে না, কমে না, ঠিক ঠিক ঠিক, মা বাবার খাওয়াইলে কমে না, আরো বাড়ে, আরো বাড়ে। আমি কোনদিন বয়ান করুন বুঝি না বাবা, মানে বয়ানে এগুলো আমার ভালো লাগতো না, এই সিল্লে সিল্লে এগুলো আমার অধৈর্য, হাটে ঢুকেছিলাম আওয়াজ সহ্য করতে পারতাম না, গাড়ি হরেন সহ্য করবার পারতাম না, গাড়িতে হরন দিলে আমি বুক চাইতাম পয়সা করতাম, এত দুর্বল। কোনদিন আমি এত চিল্লায় বয়ান করুন বুঝি নাই, জোরে কথা বলতে পারতাম না, ছাত্র জীবনে নর্মাল দুর্বল ছিলাম গো বাবা। মা আর আমার বাবার বড় আশা ছিল, আমার বাবার বড় আশা ছিল আলেম হওয়ার পর আমি যেন বড় বক্তা হই। আব্বা বলছিল তুই বয়ান করবি, আমি তোর পাশে বয়ে বয়ে বয়ান শুনো। দোয়া করছিল বাইতুল্লাহ লয়ে গেছিল, বাইতুল্লাহ গিয়া দুইবার দোয়া করছিল, আমার সন্তানটারে তুমি আলেমের পাশাপাশি বক্তা বানায়। আব্বা বক্তা হওয়ার জন্য কেন এত আশা আপনার? আমার গাড়ি দুই কারণে আশা করি, এক নম্বর হলো প্রতিদিন মানুষ তোমার থেকে দিনে নসিহত শুনবে, আর হাত ধরে দোয়া করবো তখন তো বলবে রব্বুল হামুমা কামা রব্বা
আমার বাপ বলছে বাবা হাতিয়া পাওয়ার পরে হাতিয়াটা তিন ভাগ করবা, এক ভাগ টাকা দিনের রাস্তায় দিয়ে দিবা, এক ভাগ টাকা গরিবে দিবা, আর এক ভাগ টাকা তুমি খাইবা। আব্বু এইভাবে চলতে থাকবা, আল্লাহ বরকত কমাবে না। বাবা আজকের মাসের 8 তারিখ তাই না? বাপরে হারাইছি 5 মাস 7 দিন, আব্বারে হারাইছি। গত বছর আপনাদের মা দিয়ে আব্বার জন্য দোয়া চাইছিলাম, আমার আব্বা অসুস্থ, দোয়া করেন, দোয়া চাই। আর এবছর আব্বার মাথারাতের জন্য দোয়া চাইতেছি। আমার যুবক ভাই বলতে অনেক কিছুই মন চায়, স্বাস্থ্য যদিও খুব আছে না, তারপরে বলি তোমরা বন্ধু বানাও, দোস্ত বানাও, দোস্তের কাঠি নিয়ে চুল কাটো, দোস্তের কাঠি নিয়ে জামা বানাও, দোস্তের রঙে রঙিন হও। জানাও ছাত্র জীবন থেকে এই পর্যন্ত আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করি নাই, আমার কোনো দোস্ত নাই, কোনো বন্ধু নাই। কেন প্রশ্ন করবো? কেন বলো কি কেন বানাও? আমার জীবনের সবচাইতে পরম বন্ধু ছিল আমার বাবার সাথে চলতাম, কেউ বুঝতো না যে আমার বাপ ছেলে, এমন বন্ধুত্ব আমাদের ছিল।